ওয়েলকাম আমার ইনভেস্ট করে ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে কে আর এন হিট এক্সচেঞ্জ আইপিও রিভিউ করব কোম্পানিটি আইপিও টোটাল ইস্যুস হচ্ছে তিনশো একচল্লিশ পয়েন্ট নাইন ফাইভ করল কে আর এন হিট এক্সচেঞ্জ কোম্পানিটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং করে কোপার অ্যান্ড অ্যালুমিনিয়াম ফাইন্স অ্যান্ড কোপার টিউবস ওয়াটার কয়েন বিভিন্ন প্রকারের হিট এক্সচেঞ্জ টিউব ও ম্যানুফ্যাকচারিং করে যেমন ফাইভ এম এম সেভেন এম এম এবং টুয়েলভ পয়েন্ট সেভেন এম এম এখন আমরা দেখে নেব কে আর এন হিট এক্সচেঞ্জের আইপিও ডিটেলস আইপিওটি ওপেন হবে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ক্লোজ হবে ২৭ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পেস বেলু রাখা হচ্ছে দশ টাকা পার শেয়ার প্রাইস ব্যান্ড রাখা হচ্ছে দুশো টাকা থেকে দুশো কুড়ি টাকা পার শেয়ার এক লটে পঁয়ষট্টি শেয়ার থাকবে টোটাল ইস্যু হচ্ছে তিনশো একচল্লিশ পয়েন্ট করল ইস্যু করা হচ্ছে তিনশো একচল্লিশ করল ইস্যু টাইপি হচ্ছে আইপিও অর্থাৎ এখানে হচ্ছে অফার ফর সেল নাই এই কোম্পানিতে একটা পজিটিভ ভিউ লিস্টিং এনএসি বিএসসিতে হবে এখন আমরা দেখে নেব কোম্পানির হচ্ছে রিজার্ভেশান কোয়ালিফাইন স্টেশনাল বাইয়ারের জন্য হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট নন ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের জন্য পনেরো পার্সেন্ট এখন আমরা দেখে নেব কে আর এন হিট এক্সচেঞ্জ লট সাইজ রিটেল ইনভেস্টর মিনিমাম এক লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেখানে সিক্সটি ফাইভ শেয়ার থাকবে যার ভ্যালু হবে চোদ্দো হাজার তিনশো টাকা রিটেল ইনভেস্টার ম্যাক্সিমাম তেরোটি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেখানে আটশো পঁয়তাল্লিশটি শেয়ার থাকবে যার ভ্যালু হবে এক লাখ পঁচাশি হাজার নশো টাকা এচ ইনভেস্টর ইনভেস্টার মিনিমাম চোদ্দোটি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেখানে নয়শো দশটি শেয়ার থাকবে যার ভ্যালু হবে দু লাখ দুশো টাকা এছএনআ ইনভেস্টার ম্যাক্সিমাম সিক্সটি নাইন লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেখানে চার হাজার চারশো পঁচাশিটি শেয়ার থাকবে যার ভ্যালু হবে ন লাখ চৌরাশি হাজার সাতশো টাকা এখন আমরা দেখে নেব কে আর এন হট এক্সচেঞ্জের আইপিওর টাইমলাইন আইপিও টি ওপেন হবে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ক্লোজ হবে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বেসিক অ্যালাউন্টমেন্ট হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইনিশিয়াল রিফান্ড হবে একে অক্টোবর দুই হাজার চব্বিশ শেয়ার ডিমেটে ক্রেডিট হবে একে অক্টোবর দুই হাজার চব্বিশ শেয়ার স্টক মার্কেটের লিস্ট হবে তিনে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কোম্পানির যদি প্রোমোটারের নাম দেখি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে সন্তোষ কুমার যাদব অঞ্জু দেবী অ্যান্ড মনোহর লাল এখন আমরা দেখে নেব কোম্পানির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশান ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যদি আমরা অ্যাসেট দেখি তাহলে দেখতে পাবো থার্টি ওয়ান মাস দুই হাজার বাইশে হচ্ছে নাইনটি টু পয়েন্ট সেভেন নাইন করল থার্টি ওয়ান মাস দু হাজার তেইশে একশো আটচল্লিশ পয়েন্ট সেভেন সিক্স করল এবং থার্টি ওয়ান মাস দু হাজার চব্বিশে দুশো আটান্ন পয়েন্ট থ্রি সিক্স করল অর্থাৎ তাদের লাগাতার অ্যাসেট ইনক্রিজ হয়েছে এখানটায় এবং যদি রেভিনিউ দেখি তাহলে দেখতে পাবো থার্টি ওয়ান মাস দু বাইশে হচ্ছে একশো আটান্ন পয়েন্ট টু থ্রি করল থার্টি ওয়ান মাস দু হাজার তেইশে একশো ঊনপঞ্চাশ পয়েন্ট এইট নাইন করল থার্টি ওয়ান মাস দু হাজার চব্বিশে তিনশো তেরো পয়েন্ট ফাইভ ফোর করোর অর্থাৎ লাগাতার রেভিনিউ কিন্তু ইনক্রিজ হয়েছে এই কোম্পানির এখন আমরা দেখে নেব হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স থার্টি ওয়ান মাস দুই হাজার বাইশে ছিল টেন পয়েন্ট ফাইভ নাইন করোর থার্টি ওয়ান মাস দু হাজার তেইশে থার্টি টু পয়েন্ট থ্রি ওয়ান করোর থার্টি ওয়ান মাস দু হাজার চব্বিশে তিনশো নব্বই পয়েন্ট সিক্স নাইন করোর অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স কিন্তু ওদের অনেক ইনক্রিজ হয়েছে এখন আমরা দেখে নেব কোম্পানির হচ্ছে নেট ওয়েলথ থার্টি ওয়ান মাস দু হাজার বাইশে ছিল বাইশ পয়েন্ট ফাইভ থ্রি করোর থার্টি ওয়ান মার্চ দুই তেইশে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ সেভেন করল থার্টি ওয়ান মার্চ দুই চব্বিশে একশো পয়েন্ট করল অর্থাৎ এদের মধ্যে নেট খুব ইনক্রিজ হয়েছে লাগাতার টোটাল বোরিং যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো থার্টি ওয়ান মার্চ দু হাজার বাইশে হচ্ছে টোয়েন্টি টু করল থার্টি ওয়ান মার্চ হাজার তেইশে থার্টি করল থার্টি ওয়ান মাস দু হাজার চব্বিশে ফিফটি নাইন পয়েন্ট সিক্স নাইন করার হচ্ছে কোম্পানির রেভিনিউ ইনক্রিজ হয়েছে এবং বরোইং ইনক্রিজ হয়েছে তো এটা ভবিষ্যতে যখন আইপিওটি লিস্ট হবে নেক্সট টাইম দেখতে হবে যে তাদের কোন দিকে যাচ্ছে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট এখনকার পর্যন্ত ফাইনান্সিয়াল স্টেটমেন্ট খুবই ভালো কোম্পানিটির এবং শর্ট টাইমের জন্য ইনভেস্ট করা যেতে পারে লং টাইমেও এটি নেওয়া যেতে পারে কারণ ওরা যদি হচ্ছে বড়োয়িংটাকে কমিয়ে দেয় তাহলে এদের গ্রোথ অনেকটা বেড়ে যাবে এখন আমরা কিছু ইন্ডিকেটার দেখে নেব যেখানে আরওই চল্লিশ পয়েন্ট এইট সিক্স পারসেন্ট আরও সি মধ্যে থার্টি ওয়ান পয়েন্ট টু ওয়ান হচ্ছে পার্সেন্ট এখন আমরা দেখি নেছি ইপিএস ইপিএস যদি প্রি আইপিও তে দেখি এইট পয়েন্ট এইট এইট পার্সেন্ট এবং পোস্ট আইপিও আছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট এখন আমরা দেখি নেব পি রেসিও পি ঋষি যদি দেখি তাহলে চব্বিশ পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট এবং সেটি পোস্ট আইপিও তেত্রিশ পয়েন্ট ফাইভ টু হচ্ছে পার্সেন্টে চলে গেছে অর্থাৎ আমরা এক টাকা ইনকাম করার জন্য আমাদেরকে তেত্রিশ টাকা ইনভেস্ট করতে হবে তো পি ঋষিটা অনেকটাই বেশি কোম্পানিটাতে এটা একটা হচ্ছে নেগেটিভ ভিউ কারণ পি ঋষি হচ্ছে কুড়ি থেকে পঁচিশের মধ্যে থাকাটা বেস্ট কেয়ার অ্যান্ড হট এক্সচেঞ্জ আইপিও গ্রে মার্কেট প্রিনিয়াম যদি দেখি তাহলে দেখতে পাবো একশো পঁচিশ টাকা চলছে অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম খুব ভালো এবং একশো পঁচিশ টাকা চলছে গ্রে মার্কেট প্রিমিয়াম তো স্টক মার্কেটের উপরে বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট করবে এবং কোন টপিকের উপরে ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে